গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই সিচুয়েশানে আমি তো বলবো না যে আমি খুব ভালো আছি, এই মোটামুটি আছি, চলে যাচ্ছে এইরকমই আর কি। কেননা পারিপার্শ্বিক যা সিচুয়েশান চলছে না, এই সিচুয়েশানে ভালো থাকা যায় না, আমি অন্তত পারছি না। কেননা সবসময় মনের মধ্যে একটা টেনশন, একটা মানে ভয় কাজ করছে, জানেন তো। আর এই সমস্ত কারণেই আমি এতদিন কোনো রকম ব্লগ বা রান্নার ভিডিও ছাড়তে পারিনি, পেরে উঠিনি আর কি। মনটা ভালো না থাকলে জানেন তো কোনো কিছুই ভালো লাগে না, তো সেই জন্য করিনি। অনেকদিন পরে আজকে একটা ভিডিও ছাড়বো এইরকম অন্যরকম মানে মনের ইচ্ছা নিয়ে আর কি ভিডিওটা শুরু করেছি। জানি না ভিডিওটা আদৌ আমি ছাড়তে পারবো কি না, বা ভিডিওটা বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত করতে পারবো কি না। তো যাই হোক, আপনারা কে কেমন আছেন আমাকে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন, আমার ভালো লাগবে। তো এখন আমি উড়িষ্যায় নেই, উড়িষ্যায় গেছিলাম ঠিক কথা, কিন্তু আমি বেশি দিন উড়িষ্যাতে স্টে করিনি, ওখানে না প্রচণ্ড স্প্রেড করে গেছে আর কি। তো সেই জন্য এখন আমি কলকাতাতে চলে এসেছি, আর আমি বাড়িতেও যাইনি। জানেন তো আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি দুটোই তো ডায়মন্ড হারবার, তো ওখানেও যাইনি। আমি এখন রয়েছি শখের বাজারে, আমার ফ্ল্যাটে রয়েছি। তো এখানে কিছুদিন থাকবো, থাকার পরে এখান থেকে আবার ডায়মন্ডে যেতে পারি বা আবার উড়িষ্যাতেও ব্যাক করতে পারি, এখনও আমাদের কোনো প্ল্যান হয়নি। কেননা এখন তো আমাদের উড়িষ্যায় যাওয়া যে যোগাযোগ ব্যবস্থাগুলো টোটালি বন্ধ রয়েছে, সেই জন্য আপাতত আমরা রয়েছি বেঙ্গলে। তো ওগুলো ওপেন হয়ে গেলে চলে যাব, এরকমই প্ল্যান। তো সকাল তো শুরু হয়ে গেছে, সকাল সকাল পিনাকি একদম সকালবেলা আমি ওকে বাজারে পাঠাই, কারণ যত লেটে যাবে বাজারের মধ্যে ভিড় হয়ে যায়, সেই জন্য আমি ওকে 7টা নাগাদ বাজারে পাঠাই আর কি। তো বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসছে, রান্নাবান্না এখন আমি শুরু করিনি। তো সকালবেলা ডাবের জল নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি তিনজনই, আর ছেলেকে এখন একটু ডাবের জলটা আমি বেশিই দিচ্ছি, কেননা ওর না ভীষণ অ্যালার্জি হয়ে গেছে, সেই জন্য ডাবের জল, মেথি মৌরির জল এরকম অল্টারনেটিভ ডেতে দিয়ে থাকি আর কি। তো আলুর তরকারি আর লুচি আজকের ব্রেকফাস্টের জন্য। বাইরে তো এখন একদমই বেরোনো হয় না, একদমই বেরোনো হয় না, জাস্ট পিনাকি দিনে একবারই বেরোই সকালবেলা বাজারের জন্য, আর আমি বা জোকো আমরা একদমই বেরোই না। আর বাজার ছাড়া বা অন্য কোনো দরকার ছাড়া পিনাকিও একদম বেরোয় না, আর আমরা যে বেরোই না এমনটা নয়। এখন আমার তো মনে হয় অকারণে কেউই বাইরে বেরোয় না, কেননা আমি এই ব্যালকনিতে বসে বসে টাইম কাটাই না। তো দেখি রাস্তাঘাটের লোকজন ভীষণ কম, মানে দুজন একজন এরকম করে করে যাতায়াত করছে। দাঁড়ান আপনাদের একটু দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন রাস্তাটা পুরোই ফাঁকা, অন্যান্য টাইমে না এখান দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে, বা এর সামনে যে মেন রাস্তাটা রয়েছে ওটা দিয়ে, কিন্তু এখন তুলনামূলক ফাঁকা। অ্যাকচুয়ালি মানে ভয়ে বলুন আতঙ্কে বলুন লোকজন একদমই আর বাইরে বেরোয় না। আর চলে এলাম আমি এখন আমার রান্নাঘরে। এই যে বলছিলাম যে সকালবেলাটা আমরা ডাবের জল দিয়ে শুরু করি, ছেলেকে স্পেশালি ডাবের জলটা খাওয়ানো হয়, আর এখানে আলু কেটে রেখেছি তরকারির জন্য আর কি। তো বন্ধুরা আমি তো চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি একদম প্লেন আলুর তরকারি, জাস্ট 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। তো এই আলুর তরকারিটা আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তিনজনেই ভীষণ পছন্দ করি, আর আমরা স্পেশালি লুচির সাথে ঘুগনিটা বেশি পছন্দ করি। কিন্তু গত রাত্রে মটরটা ভেজাতে মনে ছিল না, বা আমাদের এরকম ব্রেকফাস্টেরও কোনো প্ল্যানিং ছিল না, তো সেই জন্য মটরও ভিজিয়েও রাখিনি। তো আজ সকালে হঠাৎ করে পিনাকি মার্কেট থেকে আসার পর মনে হলো যে রেগুলার দুধ কর্নফ্লেক্স খেতে খেতে বোর হয়ে গেছি, তো আজকের একটু লুচি আর ঘুগনি করি। কিন্তু আলটিমেট কী হয়েছিল জানেন তো, লুচি করা হয়নি, করেছিলাম পরোটা আর আলুর তরকারি। তো এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর এই যে আমার রান্নাঘরের সামনে জানালা থেকে দেখুন, এখানে যে ছাদে একজন ভদ্রমহিলা কাপড় শুকোতে দিচ্ছেন, ওনার ছাদে না অনেক ফুলের গাছ, অনেক গাছ বানিয়েছেন, এত সুন্দর দেখতে। যেহেতু অনেকটা দূরে, ক্যামেরাতে ঠিকমতো এলো না আর কি, যেহেতু ফোনের ক্যামেরা,
অতটা জুম করলে ছবিটা আরও হেজি হয়ে যাবে, তো সেই জন্য খুব ভালো এলো না, কিন্তু ভীষণ ভালো। অন্য সময়ে একটু ফ্রি টাইমে দেখে আর কি আমি আমার ঘরের দরজা জানালা থেকে ওই ছাদ বাগানটা ছবি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা তুলে দিয়েছিলাম তেলের উপরে, আর এখন নুন আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু এখানে আমি কিছুই দেবো না। এখন আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ততক্ষণ কুক করব যতক্ষণ না আলুটা সফট হয়ে যায়। আলুটা সফট হয়ে গেলে এখানে দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এবারে গা মাখা মাখা করে তরকারি করে আমি নামিয়ে নেব। তো জলটা এখনও ফুটতে শুরু করেনি, এদিকে আলু তরকারিটা এইভাবে আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ এটাকে লিড বন্ধ করে কুক করে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন জল একদম কমে গেছে আর আলুটাও খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। তো আমি এখন এটাকে লিড বন্ধ করে দিচ্ছি আর ফ্লেমটাকেও অফ করে দিচ্ছি, কেননা এটা এরকম ঠান্ডা হতে হতে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। আর আমি চলে এলাম পরোঠার পর্বে। তো হাজব্যান্ডই আমাকে আজকে পরোঠাগুলো বেলে দিয়েছে আর আমি জাস্ট এটাকে ভেজে নিচ্ছি। আমি খুব একটা পরোঠাতে তেল ব্যবহার করি না, স্পেশালি যেহেতু এটা আমি ব্রেকফাস্টে নিচ্ছি, তো আদৌ আমি তেল এখানে মানে যতটা আমার পক্ষে কম দেওয়া যায় সেভাবেই করছি। আর এই আমরা চলে এলাম খেতে। তো দেখতেই পাচ্ছেন তিনটে প্লেট আমার পিনাকির আর জোকর আলুর তরকারি নিয়ে নিয়েছে। এই জমা জোকোবাবু আপনাদেরকে একটু পরোঠা দেখিয়ে দিচ্ছে, দেখুন এই হচ্ছে পরোঠা। ভীষণ অল্প তেলে আমি পরোঠাটাকে বানাই, কিন্তু ভালোভাবে মাখতে হয় ময়াম দিয়ে, তাহলেই নরম হয়। পরোঠা তরকারি খাওয়ার পরে আমার ফেভারিট একটা জিনিস আজকে পিনাকি আমাকে এনে দিয়েছে, সেটা হচ্ছে তালশাঁস। এটাকে আমরা তালশাঁস বলে থাকি, এটাকে তলের আঠিও বলা যায়। তো ওটা খেয়ে নেওয়ার পরে এখন চলে এলাম আমার বিছানাটাকে দেখাতে। দেখুন কী অবস্থা করে রেখেছে জোকো। আর এই যে একটা জিনিস দেখুন, এইটা আমি এই জোকোকে খাওয়াই, এটা দেখতেই পাচ্ছেন নিচে লেখা আছে মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল। তো এইটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো, যদিও এটা ডক্টরে প্রেসক্রাইব করেছিলেন জোকোকে খাওয়ানোর জন্য, ডক্টরের কে জিজ্ঞাসা করেই আমরা এটা ওকে খাওয়াচ্ছি। আর এই আমি বিছানাটাকে রেডি করে নিয়েছি। তো যেই এই ঘরটা আমি যতটাকুনি পরিষ্কার করতে পারলাম আপনাদেরকে দেখাচ্ছি, আর বালিশগুলো এখানে জানালায় রোদে দিয়ে দিয়েছি। এখন যে কোনো জিনিস একটু রোদে রাখা ভালো জানেন তো, তো আমি রেগুলারই এগুলো একটু রোদে দিয়ে দিই। আর ওই ঘরটা এখন আমি পরিষ্কার করতে পারবো না, কেননা ওই ঘরে পিনাকি অফিসের কাজ করছে আর জোকো পড়ছে। তো সেই জন্য আমি এই ঘরটাকে ক্লিয়ার করে নিচ্ছি যতটা আমার পক্ষে পসিবল, এইটুকুনি ক্লিয়ার করার পরে আমাকে আমার রান্না করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সব রোদে দিয়ে দিই, আর এখানে এত সুন্দর রোদ আসে যে কিছুক্ষণের মধ্যে এগুলো বেশ গরম হয়ে যায় জানেন তো, মানে খুব সুবিধা আর কি এটা। তো বন্ধুরা, এবারে চলে এলাম আমার ড্রেসিং টেবিলে। দেখুন এর অবস্থা তো ভীষণ ভীষণ ভীষণই খারাপ। তো আমার এখানে কসমেটিক্স আদপেও সেরকম থাকে না, সবই মেডিসিন দেখছেন, আমার ছেলের টনিকগুলোই থাকে আর ওর খেলনা ডেলনা মানে একদম বেকার অবস্থা হয়ে রয়েছে, ওটাকে একটু ক্লিয়ার করতে হবে। আর তার আগে আমি চলে এলাম একটু রান্নাঘরে। রান্নাঘরে আসলাম আর এখানে আমার হাজব্যান্ড আমাকে পেঁপে কেটে দিয়েছে। তো আমার না ভীষণ ফেভারিট পাকা পেঁপে, তো সেই জন্য পিনাকি রোজ আমার জন্য পেঁপে নিয়ে আসে একদিন ছাড়া ছাড়া আর কি, কেননা একটা পেঁপে শেষ করতে দুদিন তো লেগেই যায়। তো সেই জন্য একদিন ছাড়া ছাড়াও আমার জন্য পেঁপে আনে, আর এখনও পেঁপে কেটে দিয়েছে আমাকে, ওটা খেয়ে নিলাম। আর এখানে দেখুন ও মাছ নিয়ে এসেছে, মাছগুলোকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি, ও গোটাই রেখেছিল। আর এটা হচ্ছে থোড়, মানে কলা গাছের যে কাণ্ডটা সেইটা আর কি। থোড়টা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আর এখানে দেখুন আমি আবার চলে এলাম ড্রেসিং টেবিলটা দেখাতে। মোটামুটি যতটা পেরেছি আমি একটু পরিষ্কার করেছি, কারণ অনেক জিনিস এখানে রয়েছে না, আর এগুলো সব ইম্পর্টেন্ট, কিছু ফেলে দেওয়া যাবে না, সব ছেলের মেডিসিন তারপরে ভিটামিন এই টাইপের জিনিসগুলো। তো ওই রকম করেই পরিষ্কার করে মুছে নিয়েছি গ্লাসগুলো। আর এখানে আমি মাছটা এখন ভাজতে বসিয়েছি, আর বিনাকে আজকে ভেটকি মাছটা এনেছিল, আর ও বলেছিল না মাছটাকে গোটা গোটা রান্না করতে, কিন্তু গোটা গোটা ভালোভাবে ভাজা যায় না, সেই জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে রান্না করছি। আর ও বলেছিল একটু রিচ করে সুন্দর করে রান্না করতে, কিন্তু আমি একদম পাতলা করে নিয়েছি, কারণ এই টাইমে না আমি একদম রিচ খাবারটা পছন্দই করি না, আমি রান্নাই করি না। বিনাকে যতই রিকোয়েস্ট করুক যাই করুক আমি রান্না করি না রিচ করে, একদম হালকা করে করি। আর এখানে আমি দুটো দুধের প্যাকেট, এটা আমাদের রেগুলার দুটো করে দুধ নেওয়া হয়, একটা আমুলের ফুল ফ্যাট দুধ আর একটা হচ্ছে আশীর্বাদের টোন মিল্ক। টোন মিল্কটা গরম করে খাওয়া হয় আর আমুলের দুধটাকে ছানা কাটানো হয়, কেননা ফুল ফ্যাট দুধের ছানাটা অনেকটা পরিমাণে হয়। আর খাওয়ার জন্য আমরা টোন মিল্কটাই নিয়ে থাকি, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, কেননা বাইরে থেকে এসছে। তো আর এইবারে আমি এখানে বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা, দেখুন জাস্ট একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু মোটা মোটা করে আলু দিয়েছি,
আর দু একটা যতটুকু যে মশলাগুলো না দিলে নয় সেইটুকুনি দিয়ে দেব। একটু আদা দিয়ে দিলাম, গ্রেট করা আদা। আদাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা আদাটাকে একটু নেড়ে চেড়ে না নিলে আদার গন্ধটা যাবে না, ওই জন্য আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতলা পাতলা করে স্লাইসে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যদি এইভাবে করেন তো অবশ্যই আপনাদের স্বাদ বুঝে নুনটাকে ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি ফ্লেমটাকে একটু কমে রেখে বেশ কিছুক্ষণ কুক করে নিচ্ছি, ততক্ষণ না টমেটোটা একদম সফট হয়ে যায় আর অয়েলটা সেপারেট হয়ে আসে। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখন কোনো রান্নাতেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, মানে আমি বাড়িতে গুঁড়ো লঙ্কা রাখিই নি আর কি, সমস্ত কিছুতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি আর একদম হালকা পাতলা করে রান্না করি, কেননা ছেলে আছে এবং এই সময় তো শরীর খারাপ হওয়াটাও ভীষণ রিস্কি না। তো যাই হোক, অয়েলটা সেপারেট হয়ে যাওয়ার পরে, টমেটো সফট হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কেন আপনাদেরকে বলেই দিলাম যে আমি পিনাকি বলেছিল একটু রিচ করে আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করতে, কিন্তু আমি এরকম পাতলা করেই বানাচ্ছি। তো জলটা ফুটে ওঠার অপেক্ষা করলাম, ফুটে উঠলে ওতে মাছ দেবো। আর এদিকে যে টোন মিল্কটা বললাম জোকো খায় সেইটা আমি বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে জাল দিয়ে নেব, ভালো করে ফুটিয়ে রেখে দেবো। আর জোকো সারাদিনে যতবার দুধ খাবে ওখান থেকেই দেওয়া হবে, বা আমি বা পিনাকি যখন নিই আমরা ওখান থেকে এই টোন মিল্কটাই খাই আর কি। আর এখন ঝোলের জলটা ফুটে উঠেছে আর কি, গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেল, এবার মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লিডটাকে বন্ধ করে ভালো করে বেশ সময় নিয়ে রান্না করে নেব, যতক্ষণ না আলুটা ভালোভাবে সফট হয়ে যায়। আর এখানে আবার চলে এলাম, দেখুন এখানে আমি একটা দেখে কী বলে জগ টাইপের বলে আর কি, এর মধ্যে আমি 3 গ্লাস জল নিয়ে নিয়েছি। 3 গ্লাস জলের মধ্যে আর ওই যে গন্ধরাজ লেবু রেখেছি একটা, ওই লেবুটা দেব। আর দিয়ে দিচ্ছি আমি ছাতু, আমরা বেলার দিকে একটু ছাতুর শরবত বানিয়ে খাই আর কি। তো ছাতু, লেবু আর নুন, ব্যাস এইটুকুনিই দেওয়া হয়, এর বেশি কিছু দেওয়া হয় না। তো লেবুটা এবারে কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করব, যেহেতু এখানে আমার কাছে ট্রাইপডটা নেই তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, মোবাইলটা রেখেই আমাকে উপকরণগুলো মেশাতে হলো। নুন আর লেবু দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি পিনাকি আর জোকো তিনজনে 3 গ্লাস ছাতুর শরবত খেয়ে নিই, এটা আমরা রেগুলারই খেয়ে থাকি বেলার দিকে আর কি। তো ওদিকে ছাতু শরবত খাওয়া হয়ে গেছে, আর এখানে আমার দুধটাও ফুটে উঠেছে খুব ভালোভাবে, আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আমি দুধটাকে এখন একবার জাল দিই, আর যেটুকুনি থাকে অবশিষ্ট সেটুকুনি বিকেলে জাল দিয়ে দিই। তো যাই হোক, দুধটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে আর একটা যে এখানে দেখুন মাছের তরকারিটাও হয়ে গেছে, দেখে আপনাদের মনে হচ্ছে বাবা এটা কীরকম মাছের তরকারি, হাজব্যান্ডও যদি একটু রাগারাগি করেছিল তরকারিটাকে দেখে, কিন্তু আমি এরকম হালকা পাতলাই বানাবো আমি ঠিকই করে নিয়েছি, এই সিচুয়েশানে আমি রিচ খাবার দাবার আদৌ বানাবো না। চলে এলাম আমি আর এক প্যাকেট দুধ নিয়ে, এই দুধটা হচ্ছে ওই আমুলের ফুল ফ্যাট দুধটা, এটা দিয়ে আমি ছানা বানিয়ে নেব, ক্যালসিয়াম যে পাউডারটা হয় ক্যালসিয়াম ল্যাকটেটের ওইটা দিয়ে। তো বন্ধুরা এখানে দেখুন দুধটা ফুটে উঠেছে, আর দুধটা ভালোভাবে ফুটে উঠলে তবেই আমি এখানে পাউডারটা দেব, দিয়ে ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নেব। আর এই ছানাটাকে খাওয়া হয় সন্ধ্যাবেলা, আমি সকালবেলায় ছানাটাকে কাটিয়ে রেখে দিই আর কি। আর এই যে ফুল ফ্যাট মিল্কে দুধ ছানা বানালে না ছানাটা পরিমাণেও বেশি হয় আর ছানাটা কিন্তু অনেকটা টেস্টিও হয়, আর ওই টোন মিল্কে ছানা বানালে ছানার কোয়ান্টিটিও কম হয় আর ভালো লাগে না খেতে, আমার তো পার্সোনালি ভালো লাগে না। তো যাই হোক, ছানাটা কাটিয়ে নেওয়ার পরে আমি বাকি কাজগুলো অল্প অল্প করে নেব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন। আর প্লিজ 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 আপনারা কে কেমন আছেন আমার সাথে কমেন্ট করবেন। তো এখানে দেখুন ছানাটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো জলটা পুরো গ্রিন গ্রিন লাইট গ্রিন টাইপের লাগছে, দেখুন একদম ক্লিয়ার হয়ে গেছে, কত সুন্দরভাবে ছানা কাটা হয়ে গেছে। তো এটাকে এবারে আমি সাইডে সরিয়ে রাখবো, সরিয়ে রেখে বাকি কাজগুলো করে নেব। যে 6টা, আর আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমি সবে ঘুম থেকে উঠলাম,
অ্যাকচুয়ালি কোনো দিনই ঘুমানো হয় না, আজকে খুব বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলুন দেখা যাক এখন কি করি। তো ঘুম থেকে উঠে আমি চলে এলাম ব্যালকনিতে, আর ব্যালকনিতে আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিলো একটু ইমিউনিটি বুস্টার কাপে, আমরা একটু করে খেয়ে থাকি। আর এইটা আমার বোনের কেনা, তো এটা কিন্তু বেশ ভালো লাগে আমার, এই যে এই ইমিউনিটি বুস্টারটা আমরা চায়ের টাইমে এটা খেয়ে নিই। আমরা চা খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, রচা বলুন মানে লিকার চা বলুন বা দুধ চা বলুন, কোনো রকম চাই আমরা এখন খাই না। তো ইমিউনিটি বুস্টারটা আমরা নিয়ে থাকি অল্প অল্প করে, আর এটা বেশ ভালো। আর সাথে আমার প্রজাপতি বিস্কুট আমার ফেভারিট। আর চলে এলাম আমি রান্নাঘরে সন্ধ্যাবেলায় একটু ম্যাগি করে নেব বলে, না হাজব্যান্ড বললো মনি আজকে সন্ধ্যাবেলা একটু ম্যাগি করো, তো সেই জন্য ওই যে আপনাদেরকে এতবার ভিডিওর মাঝখানে বললাম যে এখন আমি সমস্ত কিছু ভীষণ হালকা পাতলা করে করি। তো ম্যাগিতেও আমি বিশেষ কিছু দেবো না, জাস্ট পেঁয়াজ আর আলু দিয়ে টমেটো দিয়ে ওদেরকে ম্যাগিটা করে দেবো, আর কাঁচা লঙ্কা অবশ্যই, আর ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দেবো, একদম সিম্পল। আর ওদেরকে বলেই দিয়েছি, দেখেছেন তো ডিমের কথাটা বলতে ভুলেই গেছি, ডিমটা তো কম্পালসারি বলুন, ডিম না দিলে খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে না। তো যাই হোক মানে এইটা দিয়ে আর কি করে দেবো, ওদেরকে বলে দিয়েছি যে বিশেষ কিছু দিয়ে আমি করতে পারবো না। নর্মালি ওরা চাউমিন বা ম্যাগি খেতে চাইলে না ওদের তার মধ্যে চিংড়ি চিকেন এই জাতীয় জিনিসগুলো একটু বেশি করে দিতে হয়, মাশরুম, তারপরে সব রকমের ভেজিটেবলসটা থাকলে দিয়ে দিতাম, বাট ওটা নেই আমার কাছে ওই জন্য দিতে পারলাম না। আর চিকেন ফিকেন এগুলো আমি দেওয়ার এখন পক্ষপাতি আদপেও নেই, সেই জন্য বললাম এমনিভাবেই করে দেবো, যদি খেতে হও খাও, খেতে হয় আর কি তাহলে খাও, আর নইলে খেতে হবে না, মুড়ি টুড়ি খেয়ে নাও, এরকম আর কি বলেছিলাম। তো ওরা ভাবলো নেই মামার থেকে, কানা মামা অনেক ভালো, যে না এই আমার ছেলে বললো মামা তুমি অমনি করেই করে দাও আমি খাবো, পিনাকি বললো না মুনি ওরকম করেই করে দাও খেয়ে নেবো, ভালোই তো লাগে বলো, ছোটোবেলায় মা তো এইভাবেই বানাতো ম্যা চাউমিন, তখন ছোটোবেলায় আমার মা তোমার মা চাউমিন তো আলু পেঁয়াজ দিয়েই বানাতো, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে, তখন তো আমরা দিব্যি খেয়ে নিতাম, খেয়ে নেবো তুমি বানিয়ে দাও। মুড়ির থেকে তো অবভিয়াসলি এটা খেতে সবাই ভালোবাসবে বলুন, তো ওরা বলতে আমি বানাতে চলে গেছিলাম রান্নাঘরে। তো যথারীতি তিনজনের জন্য বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে তিনজনে সন্ধ্যের টিফিনটা করে নিয়ে এলাম, সন্ধে দেওয়া হলো, তারপরে যোগ্য একটু পড়াশোনা করলো বিনাকির কাছে, আর আমি অল্প বিস্তর একটু রান্নাবান্না করে নিলাম, রান্নাবান্না করে নিয়ে ব্যাস আমরা এখন খুব একটা লেট করি না, তাড়াতাড়ি রাতের ডিনারটাও সেরে ফেলি আর কি। কেননা আমি একটু লেটে ঘুম থেকে উঠি বা আমার ছেলেও একটু লেটে ওঠে, বাট পিনা কিনা আগা গোড়া ভীষণ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। দেখুন ম্যাগিটা না আমার হাজব্যান্ডকে বলেছিলাম জলের মধ্যে দিতে, তো আদৌ এতটুকুনিও ভাঙেনি, পুরো প্যাকেটটা ওইভাবে দিয়ে দিয়েছে, যার জন্য কি লম্বা লম্বা রয়ে গেছে, একটু অন্তত একবার অন্তত ভেঙে দিলে না এটাকে বানাতে সুবিধা হতো, এতটা লম্বা লম্বা আমার আবার ভালো লাগে না। তো বন্ধুরা আমি ঝটপট ম্যাগিটাকে বানিয়ে নিচ্ছি, আর সন্ধ্যেই দেখুন আমাদের বানানো হয়ে গেছে আমার ম্যাগি, এইবারে জাস্ট তিনটে প্লেটে এটাকে ভাগ করে নেব আর তিনজনে মিলে টিফিন করে নেব। তো যথারীতি আমি তিনটে প্লেটে ভাগ করে নিয়েছি, আর আজকের ব্লগটাকে আমি এখানেই ছাড়ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এখন সুস্থ থাকাটাই সবথেকে ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ বন্ধুরা।